তীব্র তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা নিয়ে কি পূর্বাভাস রয়েছে? তীব্র গরমে জনজীবনের প্রভাব ও মানুষের ভোগান্তি নিয়েও জানাবেন। শান্তা, আসলে সকালে কিন্তু সূর্য উঠেছে, সূর্যের উত্তাপ অন্যান্য দিনের তুলনায় কিন্তু সেরকমই আছে, কোনো কিন্তু পরিবর্তন নেই। সকালে 9টার সময় কিন্তু তাপমাত্রার যে পরিমাপ সেটি দেওয়া হবে। গতকাল কিন্তু চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.8°C, যেটি যৌথভাবে কিন্তু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এছাড়া আপনি জানেন যে গত প্রায় 39 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.7°C। আর এই তাপমাত্রার কারণে কিন্তু দিনের শুরুতে এবং এবং যত দিন গড়াচ্ছে ততই কিন্তু সূর্যের উত্তাপ বাড়ছে এবং মানুষের কিন্তু চলাফেরা কমে যাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বেশ বেকায়দায় পড়েছে, তারা কিন্তু আসলে বাইরে বের হতে পারছে না, কাজের সন্ধানে যেতে পারছে না, এই কারণে তারা বেশ দুর্ভোগে পড়েছে। এছাড়া এই কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল চুয়াডাঙ্গা পৌরসভার 9টি ওয়ার্ডে মোট 225 জনকে 1,000 টাকা, 20 প্যাকেট স্যালাইন এবং 1 লিটার করে কিন্তু সুপেয় পানির ব্যবস্থা করেছে। এছাড়া কিন্তু তারা ত্রাণ মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করেছে শুকনো খাবার দেওয়ার ব্যাপারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সেই খাবার যদি পৌঁছে যায় তাহলে যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে। আমরা আসলে মাঠে দেখেছি মাঠের বিভিন্ন ফল ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে, বিশেষ করে বৃষ্টি না হওয়াতে এবং তীব্র তাপদাহে। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে বিভিন্ন ধরনের রোগীর সংখ্যা, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং বয়স্কদের শ্বাসকষ্ট এবং হৃদস্ট্রোকের রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া কিন্তু আরেকটি তথ্য যদি শান্তা আপনাকে জানিয়ে রাখি, এই আজকে পর্যন্ত কিন্তু বিভিন্ন বিদ্যালয় বন্ধ রয়েছে। বিদ্যালয় বন্ধ থাকলেও কিন্তু প্রাইভেট কোচিং এবং যে প্রাইভেট কোচিং গুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়নি। বিশেষজ্ঞরা যেটি বলছে যে আসলে একদিকে স্কুল বন্ধ, অন্যদিকে কিন্তু প্রাইভেট এবং কোচিং সেন্টার খুলে রাখাটা এটা আসলে কতটা যৌক্তিক আসলে এটা ভেবে দেখা দরকার। পাশাপাশি আমরা আবহবিশের সাথে কথা বলেছি, আবহবিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে দু এক দিনের মধ্যেই তাপমাত্রার যে পারদ সেটা তার নিচে নেমে আসবে এবং এই সপ্তাহের মাঝামাঝি সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কিছুটা কমে আসবে। শান্তা, ধন্যবাদ সেলিম।